বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দুয়ার আল্লাহর রহমতে আমরা সকলেই ভালো আছি। আমি এখন সকালে নাস্তা তৈরি করতেছি। এখানে এলো চিজ নিচ্ছি দুইটা, দুইটা ডিম, ডিম এলো লবণ, আর এলো গোলমরিচ একটু ফেটে নিয়েছি, আর এলো এলো মাখন, আর এলো পাউরুটি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন মাখন দিয়ে দেব। বিসমিল্লাহির রহমানির রহিম। মাখনটা একটু গরম হয়ে গিয়েছে, এখন ডিম দিয়ে দিচ্ছি। পাউরুটি দিচ্ছি, কনেকটি দিয়ে দিচ্ছি। পাউরুটিটা এই পিঠ ওই পিঠ ভাজা হয়ে গিয়েছে, এখন নামাই নিচ্ছি, নামাই দেবো। বিসমিল্লাহ, আজকেও কাজ দেখতে আসলাম। আজকে দেখলাম দরজা লাগাইছে বাথরুমের, মানে তিনটা বাথরুমেরই দরজা লাগিয়েছে। এটাই যে কর্নারটার হলে বেসিং লাগাবে। এই যে এই পিলারে একটা কর্নার বাড়াইছিল, সেই কর্নারটা ভেঙে দিয়ে প্লাস্টার করা হয়েছে। মোটামুটি আর কি কাজ এখন বাকি আছে, টাইলস আর কারেন্টের আর কি আছে, রং, যাওয়ার মধ্যে গেছে হলো আপনার মেন দরজা, ইগুলো চকটগুলো লাগেছে, মানে এখনো দরজা লাগায় নাই, চকট লাগানো হয়েছে,
তারপর কারেন্টের কাজও করা হয়ে গিয়েছে, আর প্লাস্টার তো হইলে না ভালোই কাজ আছে নাকি। এখানে যতগুলো দরজা আছে পুরো ফ্ল্যাটেরই, এটি সব বাথরুমেরই, এটা মনে হয় এটি কিসের দরজা, এটি তো বাথরুমের দরজা, আর এটি হলো ফলসাদের। কি রে ভাই, টাইলস এর কাজ তো এখনো শুরু করেন নাই? টাইলস আসে নাই? টাইলস এর কাম দেরি আছে, পুরা দিল না কাম করে আমি একটা হুরে টাইলস করে না। ভাই না বললো যে আগে দোতলাটা কমপ্লিট করব, দোতলা কাম দোতলা করব, এইটাই দেন আমি বলে সেট প্লাস্টার করেছি আগে। ফ্ল্যাটের কাজ দেখে আসলাম, আসার সময় কিছু মাছ কিনে নিয়ে আসলাম। এই যে এটা হলো আরফার অবস্থা, পানি গরম করছিল গোসল করে ভার্সিটির জন্য চলে গেলাম। কি মাছ নিয়ে আসলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দেবেন। পাঙ্গাস মাছ আর রুই মাছ কিনে নিয়ে আসলাম, কাটাই কাটাই নিয়ে আসছি। আপনি কার অর্ধেক কাটি নাই, কারণ পাঙ্গাস মাছ এইটেল আমি এখন স্টিলে সোবা দিয়ে ঘষবো, এই জন্য টুকরা টুকরা করি নাই, পিস পিস করি নাই আর কি। খালি মাথাগুলো কেটে নিয়ে আসছি। মাছটি ঘষা হয়ে গিয়েছে, এখন পিস পিস করে কেটে নেব। এখানে এলো মাথা, আর এলো মাছের তেল তেল, পানি ঝরতে দিছি, দিয়ে পানি ঝরতে দিছি, পানি ঝরুক, এ ফাঁকে মাছটি কেটে নিই। মাছ কাটা শেষ হয়ে গিয়েছে, পলিথিনে ভরে এখন হলে এই মাছটি রাখছি, এটি হলো রান্না করব। মানে মাছ মধ্যে কি সব তেলের মাছই, মাথা পেটির মাছ, এতে এটি হলো রান্না করব, হলো করলা দিয়ে রান্না করব। এখন লবণ দিয়ে মাখাই রাখছি, পরে আবার যা করবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। মাছেরটাকে এটা বসা দিয়েছি, পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন মশলা দিয়ে দিচ্ছি, রসুন বাটা পরিমাণ মতো দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ,
স্বাস্থ্য ভাইছিলে যে করলা আনছিল কিন্তু করলা গুলা দিয়ে রান্না করবো নাচটা করলা দিয়ে এলো ডিপে ছিল এমনি নিচে নর্মাল ফ্রিজে রাখলে এতদিনে পচে যেত সেটা ডিপ ফ্রিজে রাখলাম মানে ডিপ ফ্রিজে রাখলেও মজাই লাগে তাকে এটা মনে করবেন না যে মজা লাগে না তাকে এটা দুটা কষানো হইতে থাক মশলাটি কষানো হয়ে গিয়েছিল মাছটি দিয়ে দিয়েছি মাছটি প্রায় কষানো হয়ে গিয়েছে তাহলে করলাটি দিয়ে দেবো এখানে সাজনা আলু বেগুন আর কুমড়া বড়ি দিয়ে চচ্চড়ি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব মাছের তরকারিটা হয়ে গিয়েছে এখন যে সাজনা দিয়ে চচ্চড়ি যেটা রান্না করব সেটাও বসা দিয়েছি এর মধ্যে কুমড়া বড়ি এলো ভাজি নিয়েছি এর মধ্যে কী কী দিয়েছি সেটাও শেয়ার করি রসুন বাটা কাল সর্ষে বাটা শুকনা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ মশলাটি কষানো হয়ে গিয়েছে এখন এলো যে আলু বেগুন তারপরে ছাজনা এগুলো দিয়ে দেবো সাথে কাঁচামরিচও আছে এখন এগুলো সব ভালো মতন কষাবো তরকারিটি কষানো হয়ে গিয়েছে এখানে এর মধ্যে কুমড়া বড়ি দিয়ে দেব কিছুক্ষণে কুমড়া বড়ি আর এলো তরকারি কষায় তারপরে আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ